সত্যি ইচ্ছা থাকলে কিনা সম্ভব, আর সেই মুহূর্তে যদি ভাগ্য সঙ্গ দেয় তাহলে এক চুটকিতে সব মুশকিল আসান হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের এমনই এক ব্যক্তির সাফল্যের কাহিনী শোনাতে চলেছি আমরা। আস্তাকুট থেকে খাবার তুলে খেয়ে তার পেট ভরত ছোটবেলায়, আর আজ তিনি বিশ্বসেরা রাঁধুনি। এই কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে, আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ওরা আসে। You has to start from the beginning. It's a pleasure being on your show, Sharmila. It's absolutely fantastic to appear on Sharmila's show. Keep on watching Sharmila's show house. স্যাশ সিমসন বিশ্বের শ্রেষ্ঠতম রাঁধুনিদের অন্যতম। টরন্টো রেস্টুরেন্ট স্যাশের মালিক তিনি। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে এমনটা কি করে সম্ভব হলো? যে ছেলেটা ছোটবেলা একেবারে আধারে কেটেছিল সে কিভাবে বিশ্বসেরা রাঁধুনি হয়ে উঠল? হ্যাঁ, এমনটাই সত্য। এমন একটা সময় গেছিল যে সময় এই ছোট্ট ছেলেটা দুবেলা দুমুঠো খেতে পেত না, জানত না বাবা মায়ের পরিচয়। পরিচয়হীন এই ছোট্ট ছেলেটা পেটের জ্বালা মেটাতে রাস্তার খাবার কুড়িয়ে খেত, দাঁড়িয়ে থাকত রেস্টুরেন্টের বাইরে শুধুমাত্র একটু উচ্ছিষ্ট খাবার আশায়। দক্ষিণ ভারতের এই ছোট্ট ছেলেটির জন্ম 1970 সালে। তবে সেদিন তার আবার নতুন করে জন্ম হয়, যেদিন টরন্টো চ্যারিটি ফ্যামিলিস ফর চিলড্রেন তাকে অ্যাডপ্ট করে। মাত্র 9 বছর বয়সে সে ক্যানাডা চলে যায়। সালটা 1979। সিমসন 12 বছর বয়স থেকে সেখানে কাজ করতে শুরু করে। সে বাড়ি বাড়ি সে সময় পেপার দিত। এরপর বয়স একটু বাড়তে সিমসন থালা বাসন মাজার কাজ শুরু করে, এমনকি টরন্টো রেস্টুরেন্টে কাজে লাগে সে। এভাবেই একটু একটু করে বেড়ে উঠছিল সিমসন। রেস্টুরেন্টে কিভাবে কাজ হয় তা থাকতে থাকতে শিখেও গেল। এরপর বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করলো সে। এতদিনে সিমসন বড় হয়ে গেছে, একটা রেস্টুরেন্ট কিভাবে চালনা করতে হয় তার আন্দাজ হয়ে গেছে। সিমসন সব কৌশল রপ্ত করে নিয়েছেন। সিমসন উত্তর টরন্টোতে অবস্থিত নর্থ 44 রেস্তোরাঁয় কাজে লাগেন। 2003 সালে সেখানে সিমসন তার সব অভিজ্ঞতা পরিশ্রমের ফলস্বরূপ এক্সিকিউটিভ শেফ পদ পান। তবে এখানেই থেমে থাকেনি সিমসন। ছোটবেলার কায়িক পরিশ্রম, কঠিন লড়াই সবটাই মাথায় রেখে তিনি চেষ্টা করে গেছেন জীবনে মাথা উঁচু করে বাঁচার। 2019 সালে সিমসন নিজের রেস্টুরেন্ট খোলেন, যার নাম রেখেছেন স্যাশ রেস্টুরেন্ট অ্যান্ড ওয়াইন বার। সিমসনের ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানাই, সিমসন 2011 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম রবিন পিচার। তাদের এক ছেলেও আছে। এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর এমনই সব সাফল্যের কাহিনী জানবার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.